সংবিধানে বিরোধী দলের ভূমিকা অনুযায়ী জাতীয় পার্টি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। সকালে জাতীয় পার্টি বনানী কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে কথা জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। গণমানুষের কথা বলতে ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান রাঙা। সংবিধানে বিরোধী দলের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে এবং তির্যক ভাষায় দেশের মানুষের কথা, বিভিন্ন সমস্যার কথা, যানজটের কথা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে যে সারা বাংলাদেশে প্রতিদিন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা সংসদে আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে সেগুলো আমরা তুলে ধরবো।